সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্টস চ্যানেলটিকে। লর্ডসে নয়, সাউদাম্পটনেই হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যা শুরু হবে আগামী 18 জুন থেকে চলবে 22 জুন পর্যন্ত। রিজার্ভ ডে হিসাবে 23 জুন রাখা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা ANI কে বলেছেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সাউদাম্পটনে ফাইনাল হবে। দিন কয়েক ধরেই জল্পনা চলছিল করোনা ভাইরাস পরিস্থিতির জেরে বিশ্ব ক্রিকেটের মক্কায় উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে না। যে মাঠে খেতাবি লড়াইয়ের নামার কথা আছে ভারত এবং নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড আগেই ফাইনালে উঠে গেলেও ঘরের মাঠে ইংল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বিরাট কোহলিরা। সেই সময় ওয়ার্ল্ড ক্রিকেটের নিয়ামক সংস্থার এক সূত্র বলেছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কোথায় হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে। ICC যে পরিকল্পনা করছে তাতে লর্ডস নেই। ফাইনালের স্থান নির্ধারণের ক্ষেত্রে ICCকে পরামর্শ দেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার মেডিকেল দল। গত গ্রীষ্মে নিজেদের দেশে যেভাবে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছিল ECB, এবারও সেরকম করা হতে পারে। তবে সরকারিভাবে ICC তরফে এখনও কিছু জানানো হয়নি। গত বছর সাউদাম্পটন এবং ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল ইংল্যান্ড। আগামী আগস্টে ভারতের বিরুদ্ধে 5 টেস্টের জন্য 5টি ভিন্ন মাঠের নাম ঘোষণা করেছে ECB। সেই সফরে সাউদাম্পটনে কোনো টেস্ট খেলবে না ভারত। ট্রেন্ট ব্রিজ, লর্ডস, হেডিংলে, ওভাল এবং ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট ম্যাচগুলি হবে। তবে সাউদাম্পটনের মাঠে 2014 সালে এবং 2018 সালে হেরেছিল ভারত। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।